বন্ধুরা, আগামী 25শে অগ্রহায়ণ হন, 11ই ডিসেম্বর বুধবার পালিত হবে এই বছরের মোক্ষদা একাদশী। শাস্ত্র অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন, তাই এই একাদশীর মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। আর যেহেতু এই একাদশী বুধবার পালন করা হবে, তাই আপনারা যদি কিছু নিয়ম পালন করতে পারেন, তাহলে বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্য এতেই নাশ হয়ে যায় এবং জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তাই এই একাদশীর দিনকে বন্ধুরা, আপনারা যারা একাদশী পালন করছেন বা যারা একাদশী পালন করবেন ও না, উভয় ব্যক্তি এই খাবারটি কিন্তু একাদশীর দিনে অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন, তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। ঠিক তেমনই নতুন বছরে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে আপনার জীবন ভরে উঠবে। বন্ধুরা, যখন আমরা পুজো আরাধনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা করি কিংবা যে কোনো ধরনের ব্রত রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন, তিনি কি আমাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ করবেন। আসলে বন্ধুরা, আমরা যখন পুজো আরাধনা করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন, কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই কালকের দিনে পুজো আরাধনা করার সময় যদি আপনারা এই সংকেতগুলি পান, তাহলে ভাববেন স্বয়ং ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই বন্ধুরা জীবনে খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদাই থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। বন্ধুরা, কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সদা সর্বদাই থাক। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের জীবনেই সুখ দুঃখ আমাদের এই জীবনে ভোগ করতে হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাবার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরোটা দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্টে আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের পুজো আরাধনা করার সময় ভগবান যখন খুবই প্রসন্ন হন, তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন, তার মধ্যেই প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেন যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছে। নাম্বার দুই, পুজো আরাধনা করার সময় বন্ধুরা আপনারা যদি দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে কিংবা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওম চিহ্ন ধারণ করেছে, তাহলে বন্ধুরা জানবেন যে ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছে এবং তার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে রয়েছে। নাম্বার তিন, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করেই যদি কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তাহলে বন্ধুরা আপনি এটিও জেনে রাখুন যে এটিও বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার চার, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল যদি আপনার সামনে এসে পড়ে কিংবা আপনার দিকে এসে পড়ে, তাহলে বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। নাম্বার পাঁচ, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা, কাঁসর বা শঙ্খের আওয়াজ আপনারা যদি মাঝে মধ্যেই পান, তাহলে বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার ছয়, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ কিংবা কোনো ভিখারি আসে, তাহলে অবশ্যই কিন্তু তাকেই কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার সাত, বন্ধুরা যদি কোনো শুভ দিনে পুজো আরাধনা করার সময় আপনারা যদি খুব সুন্দর গন্ধ পান,
তাহলে এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্ট দেব দেবী আপনার আশেপাশে রয়েছে। নাম্বার আট, বন্ধুরা, ভগবানকে কখনোই সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয়, যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দুই চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো আরাধনা করার সময় বা কোনো মন্দিরে গেলে কিংবা নাম কীর্তন শুনলে আপনাদের দুই চোখ দিয়ে জল চলে আসে, তাহলে বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সদা সর্বদাই রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদা সর্বদাই আপনার পাশে থাকবে। বন্ধুরা, শাস্ত্র বলছে যে একাদশীর দিনে যে এই খাবারটি গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতেই মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দারিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি এক টাকার কয়েন আপনার গৃহের এই স্থানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট, অর্থের অভাব নতুন বছরে আর আপনাদের জীবনে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। নাম্বার এক, বন্ধুরা, আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যে বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া, ঝামেলা, অশান্তি যে বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলিকে একদম করবেন না এবং আদশীর দিনে আপনারা কিন্তু তুলসী পত্র ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্র আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার দুই, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরিধান করে আপনারা প্রত্যেক দিন যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে আপনারা প্রদীপ দেখান, ঠিক তেমনইভাবে আপনারা বাড়ির মধ্যে একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে এই প্রদীপ দেখিয়ে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ কিংবা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন এবং যে কোনো হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটে জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্ম কথা, গীতাপাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার কিংবা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল কিংবা বাতাসা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করে এই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্যের নাশ করে দেয়। এবং বন্ধুরা তারপরে সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো আরাধনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু কিংবা লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতেই বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপূরত্ব, সুখ এবং শান্তি। বন্ধুরা এছাড়াও